আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জানতে হবে আজকের আয়োজনে। জানতে হবে অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করি। আমাদের এখন সবচেয়ে জনপ্রিয় মাধ্যম বেতার টেলিভিশন। আমরা অনেকেই চাই এই বেতার টেলিভিশনে কাজ করতে, গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করতে, কিন্তু জানি না কোথায় যাব, কিভাবে শিখব, কিভাবে জানব কৌশলগুলো। আজকে আমরা এসেছি তথ্য মন্ত্রণালয়ের অধীনে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে, যেখানে এই বিষয়গুলোর উপর প্রশিক্ষণ দেওয়া হয়। চলুন প্রিয় দর্শক, যাওয়া যাক আজকের মূল আয়োজনে। তথ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। 1980 সালে এ প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ঢাকার দারুস সালামস্থ 125/A AW চৌধুরী রোডে অবস্থিত। এই ইনস্টিটিউটের প্রধানের পদবি মহাপরিচালক। এ প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীর 34 জন, দ্বিতীয় শ্রেণীর 14 জন, তৃতীয় শ্রেণীর 43 জন এবং চতুর্থ শ্রেণীর 26 জন সহ সর্বমোট 117 জন জনবল রয়েছে। সম্প্রতি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সঙ্গে ফিল্ম উইং অন্তর্ভুক্ত করে একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। ফিল্ম উইং চালু হলে এ প্রতিষ্ঠানের জনবল আরও বৃদ্ধি পাবে। প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে বাংলাদেশ বেতার ও টেলিভিশন, ইলেকট্রনিক, গণযোগাযোগ ও চলচ্চিত্র মাধ্যমের সময়োপযোগী উন্নয়ন সাধন এই ইনস্টিটিউটের মূল দায়িত্ব। এই ইনস্টিটিউটে প্রতিবছর গণমাধ্যম বিষয়ে বিভিন্ন ধরনের 25 থেকে 30টি পাঠ্যধারা এবং 15 থেকে 20টি কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হয়। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কার্যক্রমের লক্ষ্য: বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, তথ্য অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর, প্রেস ইনস্টিটিউট, ফিল্ম আর্কাইভ, সেন্সর বোর্ড, তথ্য ক্যাডার সহ তথ্য মন্ত্রণালয়ের সকল দপ্তরে কর্মরত সম্প্রচার ও যোগাযোগ কর্মীদের দক্ষতা ও কারিগরি মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষাদান। গণমাধ্যম পেশায় নিয়োজিত অনুষ্ঠান শাখা, প্রকৌশল শাখা ও গণযোগাযোগ ও সাংবাদিকতার কলাকুশলীদের প্রশিক্ষণের মাধ্যমে বেতার ও টেলিভিশন সম্প্রচারের মান উন্নয়নের ব্যবস্থা গ্রহণ। চলচ্চিত্রকর্মীদের জন্য চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ প্রদান সহ বিভিন্ন ধরনের সেমিনার ও কর্মশিবিরের আয়োজন। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে ইলেকট্রনিক ও চলচ্চিত্র মাধ্যম সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানের দর্শক চাহিদা, প্রশিক্ষণ চাহিদা সংক্রান্ত উপাত্ত সংগ্রহ ও গবেষণা করে এর উপযুক্ত তথ্য প্রকাশ। বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উপদেশ ও পরামর্শ দান। উন্নয়ন সম্প্রচার ও গণযোগাযোগের ক্ষেত্রে সম্পৃক্ত বিষয়ে সেমিনার, কর্মশিবির ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ। অনুরূপ কাজের সঙ্গে সম্পর্ক আছে এমন অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ স্থাপন। ইনস্টিটিউট কর্তৃক বিভিন্ন পাঠ্যধারায় নির্মিত বেতার ও টেলিভিশন অনুষ্ঠান সিডি ও ডিভিডিতে সংগ্রহের ব্যবস্থা গ্রহণ করে লাইব্রেরি স্থাপন। উন্নয়ন, যোগাযোগ, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং গণসংযোগ বিষয়ে প্রয়োজন মতো সরকারকে পরামর্শ দান এবং বাংলাদেশের ইলেকট্রনিক ও চলচ্চিত্র মাধ্যমের মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে চলছে প্রশিক্ষণ কোর্স। এই কোর্সটি টেলিভিশন নাটক কিভাবে তৈরি করতে হয় তা প্রশিক্ষণার্থীদের শেখাবে। আমরা এবার কথা বলবো এখানকার কয়েকজন প্রশিক্ষণার্থীর সাথে। আপনি কোর্স করছেন, কোত্থেকে এসছেন? আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। কোন বিভাগে আপনি পড়াশোনা করছেন? আমি হচ্ছে নাট্যকলা এবং পরিবেশনা বিদ্যা বিভাগ থেকে এসেছি। এখানে যে এসেছেন, এটা কি আপনি আপনাদের ইউনিভার্সিটি থেকে পাঠিয়েছেন নাকি আপনারা নিজের উদ্যোগে এসেছেন? হ্যাঁ, এটা আমাদের ইউনিভার্সিটি থেকে পাঠিয়েছে। এই কোর্সটা আপনারা কি কি শিখছেন? এই কোর্সটাতে আমরা শিখেছি শিল্প নির্দেশনা কি, তারপরে হচ্ছে টেলিভিশন নাটক প্রযোজনা, নাটক নির্মাণের কৌশল, আর রয়েছে সেট ডিজাইন, লাইট ডিজাইন। আমরা যেহেতু নাট্যকলায় পড়ি, তো আমাদের যে শুধু মানে মঞ্চ নাটক নিয়ে মানে থাকতে হবে এমন না, টেলিভিশন সম্পর্কে, টেলিভিশন তো আমরা দেখি, তো টেলিভিশন যেহেতু দেখি তো মানে আমাদের একটা কাজ করে যে আমরা টেলিভিশন নাটক নিয়ে কাজ করব। তো এই জন্য আমরা টেলিভিশন নাটক বানানোর কৌশল, কীভাবে নির্দেশনা দিতে হবে, কীভাবে ডিজাইন নিয়ে কাজ করতে হবে, মানে এগুলো নিয়ে হচ্ছে আমরা এখন
প্রশিক্ষণটা নিচ্ছি। নিমকোতে নাটক নির্মাণ নিয়ে কাজ করছেন এমন একজন প্রশিক্ষণার্থীর সাথে কথা বলছি। আপনি কোথা থেকে এসেছেন? আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ। কোন ইয়ারে আপনি? আমি মাস্টার্স। তো আপনাদের যেই সিলেবাস তার সাথে আজকে যে আপনি কোর্সটা করছেন তার কোনো মিল আছে বা কেন করছেন? আমাদের সিলেবাসে মঞ্চ নাটকের পাশাপাশি টিভি নাটক এবং বিজ্ঞাপন নির্মাণ একটা কোর্স আছে। সো এই হিসাবে মানে বাংলাদেশ সরকার থেকে, গণমাধ্যম ইনস্টিটিউট থেকে আমাদের এই কোর্সটার জন্যে বিভাগ থেকেই রিফার করা হয় যে এখানে এসে 21 দিনের একটা কোর্স করানোর জন্য, এই জন্যে এখানে আসা। এইখানে আসার পরে টিভি নাটক নির্মাণ, ক্যামেরা সম্পর্কে বেসিক ধারণাটা এবং এর প্রয়োজনীয় যতগুলো যত কিছু আছে সবগুলো এখানে আর কি মোটামুটি আমাদেরকে শেখানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে পড়ছেন নাট্যতত্ত্বে বা নাট্যকলায়, আবার এই বিষয়ে আপনি ডিগ্রিও নিচ্ছেন বা প্রশিক্ষণ নিচ্ছেন, ভবিষ্যতে কী করবেন? নাট্যকলার পড়ার আগ পর্যন্ত ছিল চাকরি করব অথবা কোনো ইয়া করব, কিন্তু এইখানে এসে যে মিডিয়া সম্পর্কে এবং মঞ্চ নাটক এই সম্পর্কে যে জ্ঞানটা হয়েছে, আমি আশা করি যে মিডিয়াতে মোটামুটি একটা নিজের জায়গা করে নিতে পারবো। আশা করি আমরা এবারে কথা বলছি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক প্রশাসন জনাব মঞ্জুরুল আলমের সাথে। আপনারা এখানে যে কোর্সগুলি করে থাকেন, একজন গণমাধ্যম কর্মী যখন হতে চান তখন কিভাবে সে জানতে পারবে যে এই কোর্সগুলি হচ্ছে? যেহেতু এটি সরকারি মাধ্যম, প্রথমে আমরা বাংলাদেশ টেলিভিশন এবং বেতারকে সরকারি মাধ্যম হিসেবেও নিয়ে থাকি। এছাড়া আমরা বিভিন্ন চ্যানেল থেকেও, এখন বাংলাদেশে অনেক চ্যানেল হয়েছে, বিভিন্ন চ্যানেল থেকেও আমরা আহ্বান করি, তারা এখানে পার্টিসিপেট করে। আপনাদেরকে অবহিত করতে চাই যে এই গণমাধ্যম ইনস্টিটিউটে শুধুমাত্র গণমাধ্যম কর্মীরা আসেনি, এখানে ফটো জার্নালিজম এবং ফটোগ্রাফির উপরে প্রশিক্ষণ নেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ ডিবি থেকেও লোক এসছে, এসবি থেকেও লোক এসছে, বিডিআর থেকেও লোক এসছে, স্কাউটের যারা তারাও আসছে, বাংলাদেশ বিমান বাহিনী থেকেও আমাদের এখানে প্রশিক্ষণ জন্য তারা অনেক সময় আমাদেরকে রিকোয়েস্ট করে থাকে, আমরা তাদেরকেও প্রশিক্ষণ দিয়ে থাকি। যারা ইতিমধ্যে সরকারিভাবে বিভিন্ন গণমাধ্যমের সাথে যুক্ত তাদের জন্য আপনারা বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকছেন, কিন্তু বেসরকারি যারা কাজ করছেন গণমাধ্যমে তাদের জন্য অথবা তাদের বাইরেও যারা আছেন তাদের জন্য নিমকো কি কোনো পদক্ষেপ নিয়েছে? হ্যাঁ, সমন্বয়ভাবে করা হয়। আর একটা বিষয়ে আপনাকে অবহিত করতে চাই, সেটা হলো যে আমরা একটু আগে তো বললাম সশস্ত্র বাহিনী যারা তারাও করে, এবং আপনি শুনলে আশ্চর্য হবেন এখানে নাটক ও নাট্যকলার বাংলাদেশের 5টা ইউনিভার্সিটি, রাজশাহী, ঢাকা, চিটাগং, কবি নজরুল ইসলামের যারা নাটক ও নাট্যতত্ত্বের উপরে পড়াশোনা করছে তাদেরও প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি। বর্তমানে এই প্রশিক্ষণটা আমাদের এখানে চলছে। আর একটা বিষয় বলি, আমরা মা ও শিশুর অ্যাডভোকেসির উপরে যে প্রশিক্ষণটা এটা বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়, সেখানে আমরা ইলেকট্রনিক মিডিয়ার যে সাংবাদিক তাদেরকে আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি 3 দিনব্যাপী। আমরা এ পর্যন্ত 32টি জেলায় প্রশিক্ষণ প্রদান করেছি। প্রশিক্ষণকে ডিসেন্ট্রালাইজ করার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। বর্তমানে যারা জাতীয় গণমাধ্যমে কাজ করতে চান তাদের বেশিরভাগের স্বপ্ন থাকে সংবাদ উপস্থাপক বা উপস্থাপিকা হওয়া। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে এর উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কথা বলবো এর একজন প্রশিক্ষণার্থীর সাথে। আপনি এখানে কোর্স করছেন? জি, কোর্স করছি। এমনি ব্যক্তিগতভাবে আপনি কি করেন? আমি একজন এনজিও কর্মী, পাশাপাশি রংপুর বেতারে সংবাদ মাধ্যম এবং উপস্থাপনা বিভাগে কাজ করে থাকি। এই দীর্ঘদিন ধরে আপনি কাজ করছেন, তারপরেও কেন মনে হলো একটা কোর্স আপনার করা দরকার? যে আসলে আমি মনে করি যে মানুষের জানবার তো শেষ নেই, আর পাশাপাশি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট বাংলাদেশের একটি সর্বশ্রেষ্ঠ ইনস্টিটিউট, এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে অনেক কিছু শেখার সুযোগ আছে। তো আমি সে কারণেই আমাকে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র থেকে এখানে পাঠিয়েছে, যাতে আমি এখান থেকে আরও ভালো কিছু বা এখানে নতুন কিছু বা বর্তমান সময়ের সাথে বা যুগের সাথে তাল মিলিয়ে যাতে আমি আমার কার্যক্রমটি বা আমার
সংবাদ উপস্থাপনা এবং উপস্থাপনার ক্ষেত্রে অবদান রাখতে পারি, সে কারণে আমি মনে করছি যে এটি আমার কার্যকর ভূমিকা রাখবে। আপনি এর আগে কোথাও কোর্স করেছেন বা এই মাধ্যমের সাথে জড়িত ছিলেন কোনোভাবে? না, কোনোভাবেই জড়িত ছিলাম না, আগে কোথাও কোর্স করিনি। তাহলে হঠাৎ করে মনে হলো নাকি আপনার শখ উপস্থাপনার, সংবাদ উপস্থাপনার বিষয়টা? না, এটা একটা শখ করেই আসা। আর আমি দীর্ঘদিন রামেন্দ্র মজুমদার স্যারের সাথে কাজ করছি, তো ওই দিক থেকেই স্যারকে একদিন প্রশ্ন করা যে মানে খবর পড়ার জন্য বা ইয়ের জন্য কীভাবে কোথায় আসতে হবে। তো স্যারই আমাকে একদিন বললেন যে যদি কখনও সুযোগ হয় বা সময় কুলায় তাহলে একবার এই প্রতিষ্ঠানটা একবার দেখে যেও, সেই হিসাবেই আর কি এখানে আসা। আপনি সংবাদ উপস্থাপনা কোর্স করছেন, কেন করছেন? আসলে এটা আমার একটা ভালো লাগার জায়গা, আর আমি ছোটোবেলা থেকেই এইসব বিষয়ে অনেক বেশি আগ্রহী। আর সেই অনুপ্রেরণা থেকেই যখন যেখানে কোনো কোর্সের কথা জেনেছি বা শিখছি বা শেখার মাধ্যম পেয়েছি সেখানে গিয়েছি, সেটা হতে পারে আবৃত্তি কোর্স, সেটা হতে পারে উপস্থাপনা, সেটা হতে পারে বিতর্ক, যেটা বিভিন্ন মাধ্যম হতে পারে। তো সংবাদ উপস্থাপনা কোর্সও আসে আমার সেই অনুপ্রেরণা থেকেই। নিমকোতে আসার বিশেষ কারণটা হলো বাংলাদেশের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেও আমি অনেক কোর্স করেছি, কিন্তু কোনো জায়গায় আমি সন্তুষ্টির মাত্রাটা সেভাবে পাইনি। মনে হচ্ছে এখানে এটা অপূর্ণ, ওইখানে ওইটা অপূর্ণ, এবং যাদের কাছে বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি তার প্রত্যেকে সাজেস্ট করেছে যে এইটা বেটার হবে। এবং বাংলাদেশের সবাই কথা বলে যে বাংলাদেশে একমাত্র গণমাধ্যম ইনস্টিটিউট নিমকো যেটা সব থেকে ভালো শিক্ষা দেওয়া হয়, এবং আমি এখানে এসেও প্র্যাকটিক্যালি সেটা রিয়েলাইজ করেছি। আমরা এবারে কথা বলছি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক জনাব জাহিদ রিপনের সাথে, যিনি এই কোর্সটির পরিচালনা দায়িত্বে আছেন। এই যে কোর্সটি আপনারা পরিচালনা করছেন বা কোর্স ডিজাইন করেছেন, এটির উদ্দেশ্য কী বা কেন, বা এই ডিজাইন করার সময় আপনারা কী কী জিনিস মাথায় রেখেছেন? জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে অন্যান্য কোর্সের সাথে চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যে, নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের জন্যে টেলিভিশন নাটক প্রযোজনা কৌশল প্রশিক্ষণ পাঠ্যধারা নামে একটি কোর্স আছে। এটি বছরে 3-4 হয় এবং ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী এবং কবি নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ এই চারটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আসেন। এই যে কোর্সটি চলছে এখন, এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আছে, নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা, এরা 3 সপ্তাহ এখানে থাকছে। এই পাঠ্যধারায় টেলিভিশন নাটক প্রযোজনা কৌশলের পূর্বাপর সকল কিছুই সংক্ষিপ্ত আকারে হলেও শেখানো হয়, অর্থাৎ প্রোডাকশন, তার আগে প্রি প্রোডাকশন এবং পোস্ট প্রোডাকশনের সকল পর্যায়গুলোই শেখানো হয়। অর্থাৎ একটি টেলিভিশন নাটক তৈরি করার ক্ষেত্রে যা যা বিষয়ে ধারণা পেতে হবে, ক্যামেরা থেকে শুরু করে, স্ক্রিপ্টিং থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে, সেট থেকে শুরু করে, কস্টিউম থেকে শুরু করে, এই সকল কিছু করে শেষ পর্যন্ত তারা দুটি দলে ভাগ হয়ে দুটি চূড়ান্ত প্রযোজনা করে, এবং এর মধ্য দিয়ে আমরা শেষে একটি মূল্যায়ন করি যে তারা আসলে কতটুকু শিখলো। আমাদের এতদিনের যে অভিজ্ঞতা, তাতে এই কোর্সটি করার পর কর্মক্ষেত্রে এদের অনেকটা সুবিধা হয়, এবং এখান থেকে এই কোর্স শেষ করে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী এখন বিভিন্ন প্রাইভেট চ্যানেলে দক্ষতার সাথে কাজ করছে। আমরা এবারে কথা বলছি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক জনাব এ কে এম শামীম চৌধুরীর সাথে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সরকারি একটি প্রতিষ্ঠান, দীর্ঘদিন ধরে আপনারা কাজ করছেন। এই প্রতিষ্ঠানে যে কর্মসূচিগুলি হয়, যে কার্যক্রমগুলি হয়, তার সম্পর্কে যদি আমাদের আলোকপাত করেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট একটি জাতীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে আমাদের বাংলাদেশ বিটিভি, বাংলাদেশ বেতার সহ এখন সরকারি বেসরকারি সকল খাতে, সকল মাধ্যমে যেসব ইলেকট্রনিক মিডিয়া আছে তাদের কর্মীদেরকে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। এবং এই প্রশিক্ষণগুলো ধরুন একটি অনুষ্ঠান তৈরি করার ক্ষেত্রে যে পর্যায়গুলো অতিক্রম করতে হয়, একেবারেই স্ক্রিপ্টিং থেকে শুরু করে একেবারে এডিটিং পর্যন্ত, এই সকল কারিগরি প্রশিক্ষণটা আমাদের এখানে দেয়া হয়ে থাকে। তো আমরা এর বাইরেও এই প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিসিএস ইনফরমেশন ক্যাডার এবং তথ্য মন্ত্রণালয় আওতাধীন যেসব প্রতিষ্ঠানগুলো আছে তার নন ক্যাডার কর্মকর্তাদেরকে বুনিয়াদী প্রশিক্ষণ করে থাকে।
আর এগুলোর করার মাধ্যমে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটি হলো এই, বাংলাদেশে একটি দক্ষ সংবাদ গণমাধ্যমের যে কর্মী তাদেরকে দক্ষ করে তোলা, এটি আমাদের উদ্দেশ্য। আসলে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট থেকে এ যাবৎ অনেক গণমাধ্যম কর্মী বেরিয়েছেন, তো এদের সফলতা বা এরা যেভাবে কাজ করছেন বিভিন্ন মিডিয়াতে সে সম্পর্কে যদি বলেন। 1980 সালে যেহেতু প্রতিষ্ঠাটি হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু এর সমান কোনো প্রতিষ্ঠান প্রাইভেট সেক্টরে হয়নি, ফলে একমাত্র এই প্রতিষ্ঠানটি আমাদের ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে। সেক্ষেত্রে আমি বলবো যে একসময় শুধু বিটিভি এবং বেতার ছিল, আজকে আপনি দেখবেন যে 26-27টি টেলিভিশন চ্যানেল, প্রাইভেট টেলিভিশন চ্যানেল, এবং 15-16টি প্রাইভেট FM বেতার এবং কমিউনিটি রেডিও এসছে 16টি। এর সকল ক্ষেত্রেই যারা এখন কাজ করছে তারা অলমোস্ট সবাই আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেয়া, এবং তারা সাকসেসফুলি ওই প্রতিষ্ঠানগুলোতে কাজ করছে এবং ওগুলো চালাচ্ছে। একমাত্র এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটই প্রশিক্ষণ দিয়ে থাকে সর্বক্ষেত্রে ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের। এবং আমি কিন্তু দেখি যে অনেকেই যারা এই লাইনে দক্ষ হতে চায়, প্রশিক্ষণ নিতে চায়, তারা কিন্তু আমাদের NIMC-কে বেশি ডিপেন্ড করে। যারা এই গণমাধ্যম কর্মী হতে প্রশিক্ষণ নিতে চায় তারা কিন্তু প্রথম NIMC ট্রাই করে। হয়তো NIMC সারা বছরে 25-26টা কোর্স করতে পারে, এর বাইরে অবশ্য আমরা অনেকগুলা কর্মশালাই করে থাকি, 3 দিনের কর্মশালা করে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানটির মানুষের বেশি বিশ্বাস এবং আস্থা, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান।